ও হ্যাঁ গাইস, আমাদের গেমের ভিতরে ফাইনালি কোবরা এমপি বটটি ব্যাক চলে এসেছে। যেমন কালকে তোমাদেরকে টু নাইট আপডেটে আমি কমিউনিটি পোস্ট করে জানিয়ে দিয়েছিলাম, তো গাইস দেখতে পাচ্ছ এখানে কিন্তু কোবরা এমপি বটটি ফাইনালি আমাদের পেডে ডুইলে ব্যাক দিয়েছে। যেখানে দেখতে পাচ্ছ ইভেন্টটা 15 থেকে 21 ডিসেম্বর অবধি চলবে। অ্যান্ড গাইস এখানে ট্রাই করব, দেখা যাক কোবরা এমপি বের হয় কি বের হয় না, অ্যান্ড গাইস কত ডায়মন্ড খরচ হতে পারে সেটা তোমাদেরকে আজকের এই ভিডিওতে ফুল ডিটেলসে দেখিয়ে দেবো। অ্যান্ড গাইস সেখানে ট্রিক্স অ্যাপ্লাই করে দেখব, দেখা যাক আমাদের কোবরা এমপি 40টা এখানে বের হয় কি বের হয় না। তো গাইস এখানে কিন্তু দেখতে পাচ্ছ আমার কাছে কিন্তু অল্পই ডায়মন্ড আছে, তো আমার কিন্তু যে উইকলি অ্যান্ড মান্থলি আছে সেটাতে কিন্তু লাস্ট দিনের আগে কিন্তু আমার বেরিয়ে যাবে। তো এই যে ডায়মন্ড কোটা আছে দেখতে পাচ্ছ, এই ডায়মন্ড কোটা দিয়ে কিন্তু আমরা ট্রিক্স অ্যাপ্লাই করে দেখব যে আমাদের ওঠে কি ওঠে না। তো দেখা যাক আজকের ভিডিওটাকে লাস্ট অব দি টানা কন্টিনিউ দেখতে থাকো। অ্যান্ড গাইস যারা যারা ভিডিওটা দেখছো প্লিজ লাইক করে দাও, চ্যানেলে নতুন থাকলে জাস্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল নোটিফিকেশন অল সেট করে দাও, যাতে এই চ্যানেলের কোনো ধরনের ইভেন্ট অ্যান্ড আপডেট রিলেটেড ভিডিও তোমাদের কাছ থেকে মিস না যায়। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। তো গাইস এখানে কিন্তু আমার একটু প্রবলেম হচ্ছে, ঠান্ডা লেগে এখানে গলা বসে গিয়েছে, তো একটু ম্যানেজ করে নিও। তো অ্যাট ফার্স্ট এখানে আমরা কী করবো, অ্যাট ফার্স্ট এখানে ক্যারেক্টারটা চেঞ্জ করবো, অ্যান্ড এখানে কিন্তু ক্যারেক্টারটা আনবো আমরা রাফায়েল ক্যারেক্টার, তো দেখতে পাচ্ছ এটা নিবো। অ্যান্ড গাইস তারপরে কী করবো আমরা এখানে কিন্তু ওয়েপেন্সে যাবো, অ্যান্ড এখানে হাতে যে কিন্তু কাটানার স্কিনটা কিন্তু আমি সরিয়ে নেবো, তো দেখতে পাচ্ছ সিম্পলি সরিয়ে নিলাম। অ্যান্ড গাইস এরপরে কিন্তু এই যে পেটটা দেখতে পাচ্ছ এই পেটটাকেও কিন্তু সরিয়ে নেবো। অ্যান্ড গাইস তারপরে কিন্তু আমরা এখানে ক্লিয়ার ক্যাচ করবো দেখতে পাচ্ছ, তো এখানে আসবো অ্যান্ড একবার ক্লিয়ার ক্যাচ করার পরে কিন্তু এখানে সিম্পলি আমরা লগ আউট করে নেবো গেম থেকে। অ্যান্ড লগ আউট মারার পরে তো আবারও কিন্তু লগ ইন করবো, এখানে দেখতে পাচ্ছ ফেসবুকের সঙ্গে লগ ইন করে নিলাম। অ্যান্ড এবার আমরা ডাইরেক্ট গিয়ে স্পিন করব, তো দেখা যাক এই ট্রিক্সে আমার এখানে কোবরা এমপি বটটি কম ডায়মন্ডে বেরোয় কি বেরোয় না, তো তোমরাও কিন্তু ট্রাই করতে পারো এইভাবে। তো আসলাম অ্যান্ড গাইস তারপরে দেখতে পাচ্ছ গোল্ড রয়্যালে একটা স্পিন মারবো সবার প্রথমে, তো দেখতে পাচ্ছ একটা স্পিন মেরে দিলাম। অ্যান্ড তারপরে কিন্তু আমরা এখানে গিয়ে স্পিন মারবো, তো দেখা যাক কী হয়। এখানে গোল্ড রয়্যালে একটা স্পিন মেরে দিলাম 10-এর, অ্যান্ড এরপরে গিয়ে কিন্তু ফেডের রয়্যালে স্পিন মারবো। তো এখানে কিন্তু দুটো আইটেম আমি সবার প্রথমে রিমুভ করে দেবো, এইটা অ্যান্ড এইটা, এবং তারপরে কিন্তু আমি স্পিন মারবো। দেখতে পাচ্ছ 9 ডায়মন্ডের স্পিন, ফ্রি স্পিন দেয়নি, তো যেটা হয় গাড়ি সেখানে 933 ডায়মন্ডে যেখানে বেরিয়ে যায় সেখানে কিন্তু তোমাদের 1100 সামথিং ডায়মন্ড লাগবে। তো এখানে 9-এর স্পিন মারছি, অ্যান্ড দেখা যাক আমাকে দেয় কি দেয় না। তো ভাই দিয়ে দে, অ্যান্ড গাইস দেখতে পাচ্ছ বক্স দিল যেটার ভিতর থেকে এখানে দেখতে পাচ্ছ আমাদেরকে টোকেন দিল, তো এখান থেকে কেটে দেবো। অ্যান্ড গাইস এখানে অন্য একটা ক্যারেক্টার আনবো, তো এখান থেকে কিন্তু এবার এই ক্যারেক্টারটা নিয়ে চলে আসবো দেখতে পাচ্ছ। তো এখানে কিন্তু এটা কালা করে দেবো একবারে, তো এখানে দেখতে পাচ্ছ কালা করে দিলাম। অ্যান্ড এবার কিন্তু আবারও যাবো অ্যান্ড স্পিন মারবো এখানে, তো দেখতে পাচ্ছ ফেডে ডুইলে এবার 19 ডায়মন্ডের স্পিন, তো দেখা যাক আমাদেরকে কী দেয়। তো 19 ডায়মন্ডের স্পিন মারলাম, অ্যান্ড ভাই দিয়ে দে, তো দেখতে পাচ্ছ আবার কিন্তু আমাদেরকে টোকেন দিল এখানে। তো এরপরে আবারও যাবো অ্যান্ড গাইস এখানে ক্যারেক্টারটা আবারও চেঞ্জ করবো, তো ক্যারেক্টার চেঞ্জ করে করে কিন্তু ট্রাই করব, তো দেখা যাক আমাদেরকে দেয় কি দেয় না। তো এখানে যাবো অ্যান্ড গাইস এবার কিন্তু আবার স্পিন মারবো, দেখতে পাচ্ছ 39 ডায়মন্ডের স্পিন, তো মেরে দিলাম জাস্ট 39 ডায়মন্ডের স্পিন। অ্যান্ড দেখা যাক, ও ভাই আর একটা কিন্তু সামনে এগুলো কিন্তু হয়ে যেত। তো এবার আবার ক্যারেক্টার চেঞ্জ করি এখানে, অ্যান্ড এখানে কোন ক্যারেক্টার আনবো, তো এখানে দেখতে পাচ্ছ জোসেফ নিয়ে যাব। তো এখানে লাক রয়্যালে এসে ফেডের রয়্যালে এসে কিন্তু আবারও স্পিন মারবো, দেখতে পাচ্ছ 69 ডায়মন্ডের স্পিন ছিল, তো ওইটা মারলাম। অ্যান্ড দেখতে পাচ্ছ ব্যানার দিল, তো ভাই এখানে কিন্তু ব্যানার দিল, তো কিচ্ছু করার নেই। তো আমার মনে হচ্ছে এখানে লাস্ট স্পিনেই বেরোবে, তো লাস্টের আগের স্পিনটাতে বেরোলে কিন্তু খুবই ভালো হয়, তো দেখা যাক কী হয়। 99 ডায়মন্ডের স্পিন মারলাম, অ্যান্ড ভাই দিয়ে দেয় গেলে না প্লিজ, তো দেখতে পাচ্ছ আমাকে কী দিল এখানে, ডায়মন্ড রয়্যালের যে ভাউচার সেটা দিল। অ্যান্ড এখানে 149 ডায়মন্ডের স্পিন, তো মারছি দেখা যাক কী দেয়। তো ফার্মাসের দিল, তো এবার কিন্তু আমার কাছে আর ডায়মন্ড নেই, দেখতে পাচ্ছ 199 ডায়মন্ডের স্পিন হবে। অ্যান্ড গাইস তারপরে 499 ডায়মন্ডের স্পিন, তো আমার কিন্তু উইকলি অ্যান্ড মান্থলি চলছে, যেখান থেকে কিন্তু আমি নিয়ে নিতে পারবো আরামসে।
তো তোমাদেরকে জাস্ট ভিডিও বানিয়ে দেখিয়ে দিলাম, তো এখানে কিন্তু কোনো ট্রিক্স খাটলো না। তো গাইস আজকের এই ভিডিওটা বেসিক্যালি এতটুকুই। তো আমি কিন্তু বের করে নেবো যখন আমার এখানে উইকলি অ্যান্ড মান্থলি থেকে কিন্তু ডায়মন্ড পাবে, অ্যান্ড সেখান থেকে কিন্তু আমি বের করে নেবো। তো গাইস আজকের ভিডিওটা বেসিক্যালি এতটুকুই। সো টাটা, বাই বাই গাইস।